নমস্কার, আমি অনিল বাবু। আজকে আমরা হ্যাংরামিন খুঁজে যাব এমন একটা দোকানে, যে দোকানটার নাম সাউথ কলকাতায় অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। গোটা কলকাতায় যদি মিষ্টি নিয়ে সত্যি কোনো দিন কোনো কাজ করতে হয়, মিষ্টির ব্যাপারে যদি সত্যি খোঁজখবর নিতে হয়, তাহলে কালীঘাটের এই অঞ্চলে হারান মাঝির নাম কিন্তু কেউ মিস করতে পারবেন না। যারা কলকাতার মিষ্টি, কলকাতার মিষ্টির সাবেকিয়ানা, তার ঐতিহ্য নিয়ে খোঁজখবর রাখেন, তারা সবাই হারান মাঝির নাম জানেন, কিন্তু বহু মানুষ আছেন যে জানেন না। কালীঘাট রোড থেকে একটা সরু গলি আদি গঙ্গার দিকে ঢুকে গেছে, এই রাস্তাটাকে বলা হয় হারান মাঝির গলি। আসল নাম হচ্ছে দেবনারায়ণ ব্যানার্জি লেন, আর এই রাস্তার ওপরেই, এই গলিটার মধ্যেই হারান মাঝির দোকান। এখানে যখন জোয়ারের জল আসে, এই গলিটা কিন্তু একদম জলে ভরে যায়, দোকানের ভেতরেও জল ঢুকে যায়। বুঝতে পারছেন যে পরিস্থিতি খুব একটা অনুকূল নয়, কিন্তু তা সত্ত্বেও কলকাতার যে কোনো মিষ্টির সঙ্গে পাল্লা দিয়ে দৌড়াতে পারে এই দোকানটা। এবং দক্ষিণ কলকাতার মিষ্টির, বাংলার মিষ্টির যে ঐতিহ্য, সাবেকিয়ানা, সবটা কিন্তু এই দোকান থেকেই মেনটেন করে আসছেন দীর্ঘদিন ধরে, 100 বছরের বেশি সময় ধরে মেনটেন করে আসছেন হারান মাঝি এবং তার উত্তরসূরিরা। চলুন ভেতরে যাওয়া যাক। হারান মাঝির দোকানের সবচেয়ে বিখ্যাত মিষ্টি হচ্ছে তোতাপুলি, কড়া পাকের রসগোল্লা এবং ক্ষীরমোহন। গায়ক অনিন্দ্য চট্টোপাধ্যায়, চন্দ্রবিন্দুর অনিন্দ্য চট্টোপাধ্যায়কে আপনারা সবাই চেনেন। অনিন্দ্য আমাকে প্রথমবার বলে তোতাপুলির কথা, বলে হারান মাঝিতে গেছিলাম শুনে বলে যে তোতাপুলিটা অতি অবশ্যই মিস করো না। তো আমি যখন এসেছিলাম তোতাপুলি খেয়ে গেছিলাম, কিন্তু এই দোকানটায় ঢুকলেই একটা এমন একটা আপনি ফিলিং পাবেন যে সেই পুরনো কলকাতা, সাবেকি কলকাতা, দক্ষিণ কলকাতার একটা গলির মধ্যে একটা দোকান, এবং সেখান থেকে বছরের পর বছর তারা কলকাতার মানুষকে মিষ্টি খাইয়ে আসে। কে শুরু করেছিলেন দোকানটা? হারান মাঝি। উনি কোথাকার লোক ছিলেন অ্যাকচুয়ালি? বাগনান লোক ছিলেন। তোরা কি বাগনান থেকেই চালাচ্ছেন নি দোকানটা? আচ্ছা, তো এখন কারা চালান বেসিক্যালি? পুতিরা। আপনি কে হন তাদের? পুতি। আচ্ছা, হারান মাঝির মানে কোন জেনারেশন আপনি? ফোর্থ জেনারেশন হচ্ছে। তো জলটা কীভাবে ম্যানেজ করেন এখানে? এই অবধি উঠে যায় নাকি জল? আচ্ছা, এইখানটা ডিস্টার্ব হয় না, এগুলো উনুনগুলো। তো এখন কখন মিষ্টি তৈরি হয় মানলি আপনাদের? বিকেলের দিকটা। কত বছর বয়সে আপনি আসেন, শুরু করেন? আমি আজকে 15 বছর। 15 বছর ধরে আছেন। দোকানটাকে একটু বদল করা বা মেন রাস্তার ওপর নিয়ে যাওয়া, সেগুলো কোনোদিন ভাবেননি? এখন আর পরিস্থিতি, আগে হলে হয়ে যেত, এখন সব। কিন্তু এত লোক মানুষ ভালোবাসেন আপনাদের মিষ্টি, কোনো সময় মনে হয় নি যে মেন রাস্তায় নিয়ে যাই? ইচ্ছা তো ছিল, বাবার তো ইচ্ছা ছিল, কিন্তু তো সমস্যা পড়ে গেছে। আচ্ছা, তো আপনাদের এখানে মানে আপনারা অ্যাকচুয়ালি কোথাকার লোক? আমরা হাওড়া ডিস্ট্রিক্ট। হ্যাঁ, হাওড়া ডিস্ট্রিক্ট কোথায়? ম্যাল্লোক, দেউলটি আমাদের বাড়ি। দেউলটিতে? হ্যাঁ, গোপালের মন্দির আছে ম্যাল্লোক, নাম করা আছে গোপালজি মন্দির। আচ্ছা, ওখানে আমাদের বাড়ি। মানে তো দাদুর বাবা, তাই তো? মানে হারান মাঝি আপনার দাদুর কাকা? দাদু বাবার কাকা? বাবার কাকা। আমরা তো দাদা, আমার দাদুকেই দেখি না আমরা। আচ্ছা, তো তার পরবর্তীকালে আপনারা হচ্ছেন ফোর্থ জেনারেশন, তাই তো? আচ্ছা, তো এই মিষ্টিটা, এই যে মিষ্টির যে কোয়ালিটি, সেটাকে কীভাবে আপনারা বংশানুক্রমে ধরে রাখলেন? বাবারা যেমনভাবে দেখিয়ে দিয়ে গেছেন সেইভাবেই আমরা করে আসছি। বাবারা যেমন দেখিয়ে দিয়ে আসছেন। আচ্ছা, কারিগর যারা, তারা কি মানে সেটাও, তারাও কি বংশানুক্রমে চলছে বা এরকম? না, এখন তো কিন্তু এই মিষ্টিটা কি তারা কি করে শিখে নিচ্ছে যে নতুন ধরনের? আগে কাজ করে সবাই, সেখানে ছেড়ে এখানে আসছে, এখানে আমরা বলছি এইভাবে। আচ্ছা, তো ঠাকুরের মেয়ে যত মিষ্টি আমি দেখলাম যে এখান থেকেই যাচ্ছে আর কি, এটা কি মানে কালীঘাট অঞ্চলে চল এটাই যে হারান মাঝির দোকান? যত বছর দোকান তত বছর দিন হারান মাঝির আমল থেকে নিয়ে যাচ্ছে, মায়ের জিনিসে যাচ্ছে, মায়ের উপরেই ভরসা করে আমরা আছি। গলির ভিতরে নাহলে কে ঢুকবে বলে? কোন অঞ্চলের লোক আসে মেনলি মিষ্টি কিনতে? কালীঘাট, বেহালা। হ্যাঁ, সল্টলেক। হ্যাঁ, সল্টলেক থেকে লোক আসে এখানে মিষ্টি খেতে? সল্টলেক থেকে আসে। কোন মিষ্টি নেয় মেনলি তারা? ওই তোতাপুলির লাল কড়াপাক আর ক্ষীরমোহন। তোতাপুলি, লাল কড়াপাকের রসগোল্লা, রসগোল্লা আর ক্ষীরমোহন। আর চ্যাপ্টা রসগোল্লাটা? ওইটাই ক্ষীরমোহন, ওটাই ক্ষীরমোহন। আচ্ছা, চ্যাপ্টা রসগোল্লা যেটা সেটাকেই বলা ক্ষীরমোহন আছে। আচ্ছা, তো এই কড়াপাকের রসগোল্লাটা কীভাবে তৈরি হয়? কড়াপাকের রসগোল্লা আমি কোনোদিন খাইনি। কড়াপাকের রসগোল্লা প্রথমে ওটাকে দুধ জাল দিতে হবে। দুধ জাল দিয়ে ওটাকে ছানা কাটাতে হবে। আচ্ছা, ছানা কাটবার পরে ওটাকে বাটতে হবে। বাটার পরে ওর মধ্যে
জয়ত্রী একটা জয়ত্রী পাতা গোলাপ ফুলের মতো পাতা পাওয়া যায় ওটাকে গুঁড়া করতে হবে, গুঁড়া করে ওর মধ্যে ক্ষীর দিতে হবে, ক্ষীর দেওয়ার পরে একটু ছানা দিয়ে ওটাকে গুটি করতে হবে সবটা, গুটি করার পরে ওটা ছানা গোছ কেটে ওর মধ্যে ঢোকাতে হবে, পুরো পুরো পুরি হিসাবে ঢুকে ওর মধ্যে ঢোকার পরে পাকাতে হবে, পাকার পরে লাল রসের মধ্যে চিনি করে ওটাকে ফুটাতে হবে, ফুটানোর পরে তারপরে ওটা লাল হয়ে গেলে ওটাকে ওর মধ্যে পার করে তারপরে কাটাতে হবে। তারপরে কি তারপরে এমনি এমনি রসে ফেলতে হবে? হ্যাঁ, রস নরমাল রসে ফেলতে হবে। তো কড়া পাক কেন বলছে ওটাকে লাল, ওই লাল রসটাতে পাক মানে বলছে যে আপনার ওটাকে লাল রসে ফুটাচ্ছে, ফুটে ওটাকে শক্ত করছে, তো শক্ত হয়ে যাচ্ছে লাল রসে ফুটে আবার শক্ত হয়ে যাচ্ছে, তারপর মোটা রসে তো ফেলাতে হচ্ছে, যে অনুযায়ী যে রসগোল্লা পাতলা রসে ওটা একটু মোটা শক্ত হবে, ওটা মোটা রসে গাঢ় রসে ফেলাচ্ছে, ছানাকে বাটার পরে ওটাকে গোছ কেটে হাত দিয়ে চ্যাপটাতে হচ্ছে, চ্যাপটা পাতলা হয়ে যাচ্ছে, তো পাতলা হয়ে যাওয়ার পরে ওটাকে ফুটাওয়া পরে পাতলা আসে ফেলার পরে ওই খিরমোনের মতন গোল টাইপের চ্যাপটা করার পরে গোল টাইপের করার পরে ওটাকে এ হয়ে যাচ্ছে, হয়ে যাওয়ার পরে পাতলা করে ওটা খিরি খিরমোন টাইপের হচ্ছে গোল এ করে হাত দিয়ে। আচ্ছা, তো দুধ কোথা থেকে আনেন? মানে এত 150 বছর ধরে দুধ দিচ্ছেন একটা লোক, 150 বছর ধরে দুধ দিচ্ছেন, কে কোথা থেকে আসে সেটা নিয়ে? ওটা তো টিটাগড় থেকে আসেন, টিটাগড় থেকে এসে দুধ প্রত্যেকদিন দিয়ে যান? একটা লোকই দুধ দিচ্ছেন, নাম নাম করা লোক। আচ্ছা, তিনি মানে গরুর দুধেই পুরোটাই হয়? হ্যাঁ, গরুর দুধেই হয়, ওই সব নাম করে। আচ্ছা, বাবা থেকে আমরা শুনেছি এক সময় এখানে চৌবাচ্চা রসগোল্লা থাকতো। চৌবাচ্চা রসগোল্লা থাকতো? এরাও দেখেনি। আচ্ছা, তোমরা দেখেছো? আচ্ছা, মানে এরকম চৌবাচ্চা করে রসগোল্লা হ্যাঁ থাকতো চৌবাচ্চার মধ্যে। আচ্ছা, চৌবাচ্চা থেকে রসগোল্লা বিক্রি হতো। আচ্ছা, মানে এরকম গামলা ফামলা সিস্টেম। আচ্ছা, এরকম ব্যাপার ছিল। হ্যাঁ, আর হারার মাঝে স্পেশাল হচ্ছে এই যে তোতাফুলিটা দেখছেন, হ্যাঁ এই তোতাফুলিটা হচ্ছে ওর মেন। আচ্ছা, রসগোল্লা আর তোতাফুলি। আচ্ছা, রসগোল্লা মনে হচ্ছে কড়া পাকের রসগোল্লা ছিল? আচ্ছা, না নরমটা ভালো ছিল, কড়া পাকটা আর এই তোতাফুলির ওপর বেশ জোর ছিল। আচ্ছা, যে সময় ধরুন অন্য অন্য জায়গায় মিষ্টি 5 টাকা, এই এখানে তখন 3 টাকা, এত কোয়ালিটি, এত ভালো মিষ্টি কেউ দিতে পারেনি। আচ্ছা, সারা কলকাতা কত স্টাইলিশ দোকান হয়েছে, তার মধ্যেখানে ওরা সততার সঙ্গে টিকে আছে, এদের কোনোদিন ভেজাল দিয়ে বা ফ্রি দিয়ে বা এক্সট্রা কিছু বলে বিক্রি করতে হয়? ফ্রিজ ফ্রিজ নেই আপনার দোকানে? এই দোকানে ফ্রিজ নেই? না, কিভাবে থাকে? এই সব চলে যাবে, এ বিক্রি শেষ, এ তো মাল নেই, এ তো লাস্ট টাইম দেখছেন, এ তো আপনি লাস্ট টাইম দেখছেন, 10টার মধ্যে শেষ হয়ে যাবে, তাও বাজার ডাউন তাই। হ্যাঁ, নালে তো 8টার মধ্যে ম্যাক্সিমাম 9টা। আচ্ছা, আর মায়ের জিনিসটা ওরা সরিয়ে রাখে যতই যা বাজার হোক, ওটা মায়ের আলাদা তোলা থাকে। রাইট, ও আসে সবাই এক একজন, এটাই নিয়ম আপনাদের? মানে অলিক মানে মানে এটা কি বারণ করে গেছে আপনার বাবারা নাকি? ওই চলছে, ওরা ওই স্টাইলটা বজায় রেখেছে। আচ্ছা, ধুতি পরে বসতে হবে আপনাদের? আচ্ছা, মানে ওইটাই হচ্ছে হারানমাজির স্টাইল। আচ্ছা, ক্ষীরমোহনটা খাই, ক্ষীরমোহনটা খাই, হ্যাঁ চ্যাপ্টা রসগোল্লা, এটা হচ্ছে তোতাপুলি, এটা খাই, আর আমি এইটা খেতে যাই, এই যে কড়া পাকের রসগোল্লা, এটা কোনোদিন খাই না। আমার হাতে যে মিষ্টিগুলো দেখছেন তার মধ্যে এটা হচ্ছে কড়া পাকের রসগোল্লা। কড়া পাকের রসগোল্লা কলকাতার বুকে আমি অন্তত শুনিনি কোনো দোকান করেন কিনা, কিন্তু আপনারা শুনলেন যে কালীঘাটের মায়ের কাছে নিয়মিত এই কড়া পাকের রসগোল্লা কিন্তু নিবেদন করা হয়, এই অঞ্চলের মানুষরা করেন, এখানকার যারা বিভিন্ন পূজারি তারা নিয়ে যান মায়ের জন্য এই কড়া পাকের রসগোল্লা। তার সঙ্গে এই যে মিষ্টিটা, এটার নাম হচ্ছে তোতাপুলি, তোতাপুলি একটা অসাধারণ মিষ্টি এই দোকানের, এবং একই সঙ্গে ক্ষীরমোহন, ক্ষীরমোহন হচ্ছে চ্যাপটা রসগোল্লা টাইপের, ক্ষীরমোহনের মধ্যে একটু স্পঞ্জ এফেক্ট পাবেন, যে মুখে দিলে আপনার মনে হবে একটা স্পঞ্জ, স্পঞ্জের যে স্পঞ্জ রসগোল্লা যেরকম একটা স্বাদ পাওয়া যায় সেরকম একটা ফিলিং আপনি পাবেন, কিন্তু ওই মিষ্টিগুলো অসাধারণ। এটা একটু মোটা রসের মিষ্টি, আপনারা এটা খেলেই বুঝতে পারবেন, কিন্তু ডেফিনেটলি স্বাদে একদম অন্যরকম। আমরা যে সাবিকি রসগোল্লাগুলো খাই, যে রসগোল্লা আমাদের মনে হয় যে স্পঞ্জ টাইপের রসগোল্লা যেগুলো আমরা খাই, তার থেকে একদম আলাদা।
কিন্তু একটু মোটা রসের মিষ্টি, কিন্তু স্বাদে সত্যি অনন্য এই মিষ্টি। এটা হচ্ছে তোতাপুলি, যেটার কথা বলছিলাম, এখানকার বিখ্যাত মিষ্টি তোতাপুলি। বিভিন্ন জায়গা থেকে, কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে এসে লোক তোতাপুলি নিয়ে যান। খুব ভালো, অসাধারণ। এটা হচ্ছে স্পঞ্জ রসগোল্লা, এটা ডেফিনেটলি আলাদা। এই মিষ্টিটা অনেকটা অত মোটা রসের মিষ্টি নয়, এটা অনেক পাতলা রসের মিষ্টি, এবং আপনি খেলেই বুঝতে পারবেন যে এটা এই স্পঞ্জ রসগোল্লা সত্যি একটা অন্যরকম তো লাগবেই। খুব ভালো রসগোল্লা।